Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nasalli ala rasulil karim. Amma baad. Shomoyto darshok shrota bindu apnara amader sathe duaz zikir onushtan dekhe aschen. Alhamdulillah amra choto ekta break e giyechhilam. Break theke eshe apnader sathe hazir hoyechi. Alhamdulillah ami shomoyto otithike bolbo je eta important chilo ei dua ta uni jeno amader darshokoder uddeshe shundor bhabe aste aste kore bole jate kore amader adarsho shrota bindu uchcharon korte pare ebong record kore rakhte pare. Dhonnobad. Alhamdulillah to janab rasulullah sallallahu alaihi wasallam e farmaisen zain sokhale bikale tin bar ei dua ta poriba allah taala tane sob rohomor bipoda hotta kiya mukto rahba ortat maghribor namazor pore আর ফজরের নামাজের পরে এই দোয়াটা তিনবার পাঠ করিলে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যাবে দোয়াটা হইল এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউম في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم فجر النماز فرض تین بار مغرب النماز فرض تین بار যদি পড়িতাম পারি আর কন্টিনিউ এই আমল থাকে এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখবা এখন এইমাত্র শুনিয়েও অনেকে অনেকের জানা আছে আমল করার চেষ্টা করব আর যারা জানা নাই এই দোয়াটা মস্ত করিয়া সহি করিয়া মুখস্থ করব এখন আজকে এই যে দোয়া আপনারা এই দোয়াটা আজকের এই প্রোগ্রাম এই এনটিভির আজকের ডেটে দোয়া এবং জিকির এনটিভি ইউরোপ দোয়া এবং জিকির মানলে আর আজকের ডেট মানলে আপনি যে কোনো সময় ইউটিউব থেকে ইগলা ফাইবা এখন তো ইজি হয়ে গেছে শুধু সহি করম আর আমলটা করম সহি করি অর্থাৎ মুখস্থ করম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এখন যদি শুদ্ধ করতাম না পারি শুদ্ধ করার চেষ্টা করতাম অনেক বয়স্ক অগলর আইন হা লম্বা বাটি এগুলা আয় না কিন্তু এই আমার লাগি খুশির চেষ্টা যদি করি তে আল্লাহ রব্বুল আলমিনে সিনা খুলিয়া দিবা সহি করি পড়ার তৌফিক আল্লাহ তালা দিলেইবা বন্দায় শুধু খুশিস করম আল্লাহ তৌফিক দিবা তো আজকে এই যে দুইটা দোয়া হইলাম আল্লাহ তালায় আমারও আমল করার তৌফিক দিতা এই দোয়া এমন অবস্থা দোয়া কোনো কোনো মুরব্বী হলে কইন হেমিয়া এই দোয়া ফুরিয়া জ্বর খাইলে জ্বরে অ্যাকশন করতো না সুবহানাল্লাহ ওলা পাওয়ারফুল এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إدواتا
ফজরের নামাজের পরে তিনবার আর মাগরিবের নামাজের পরে তিনবার পড়িব। যদি আমল করিতাম পারি আর কন্টিনিউ আমল হয়ে যায়, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখবা। জি, কলার অপেক্ষা করতেছে, একটু নিয়ে আপনার ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, ও দুই ওঠা দুয়াজন টেলিভিশনের স্ক্রিন অযুন তুলিয়া দেন যে আমরা রেকর্ড করতাম পারলাম মনে। আচ্ছা আচ্ছা, অথবা আপনারা যে উনি যে বলছিলেন তখন যদি চান আপনারা আপনারা ওখান থেকে রেকর্ড করে রাখতে পারবেন, অথবা আমাদের সাথে একটু আগে বলেছেন ইউটিউবে যদি আপনারা যান দোয়া ও জিকির এনটিভি ইউরোপ, আজকের তারিখটা যদি দিয়ে দেন মেহরবানি করে, আপনার কাঙ্ক্ষিত দোয়াটা ওখান থেকে কন্টিনিউলি শিখতে পারবেন উচ্চারণটা যেভাবে। এমনি তো এই মুহূর্তে হয়তো সম্ভব না, কিন্তু আপনার জন্য অধিকতর সহজ হবে যদি একটু আপনি ইউটিউব থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। আমরা আমি অনুরোধ করবো আমাদের শেখ আবদুল্লাহ বিশ্বাসের জন্য আবার একটু রিপিট করে দোয়াটা, তখন হতে পারে আপনার মোবাইলে এটাকে রেকর্ড করে রাখতে পারবেন অথবা ইউটিউবে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইর। এখন কি আছে দেখি আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কল ইজ গন, আবারও চেষ্টা করবেন। এই যে আপনার এই চেষ্টা। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একটু লাউডলি বলেন প্লিজ। জি আচ্ছা, সেটা নয় ও দুয়াটা আমার টেক্সট কইরা দি ধারওয়ানি। জি, যে দুয়াটা ওখন কইয়া গেছে ও দুয়াটা টেক্সট কইরা আমার মোবাইল নাম্বার পারবানি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা তাহলে আমি অনুরোধ করব কন্ট্রোল রুম কে যেন উনি নিয়ে আনেন, তাহলে হতে পারে আমরা বের হয়ে আপনাকে আমরা চেষ্টা করব আপনার টেক্সট করার জন্য। কন্ট্রোল রুম কে অনুরোধ করব আপনার জন্য মোবাইল নাম্বারটা নিয়ে আনে প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ফোন করে এখন আর কি আছে কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ক্যারি অন। জি আলোচনা দ্বারা বিভক্ত। আলহামদুলিল্লাহ, এই দোয়াটার উপরে আমরা আমল করবো আর এই দোয়াটারে সহি করবো, শুদ্ধ করার চেষ্টা করব। আর শুদ্ধ সহি করিয়া পড়িলে তার অর্থ জাগাত থাকবো আর সবও ভাইব, আর এই দোয়ার কার্যকারিতাও যেটা উপকার যেটা ওটাও ভাইব। সহি শুদ্ধ হওয়া অত্যন্ত শর্ত, শুদ্ধ যদি না হয় তাহলে তো তার ফায়দা পাইতাম না, লাভ পাইতাম না। তো আজকে যে দুইটা দোয়া কইলাম, প্রথম একটা দোয়া একেবারে সহজ, যে দোয়াটা পড়িলে তিনটা রোগ তাকিয়া আল্লাহ তাআলা হেফাজতে রাখবা। একটা কইছিলাম প্যারালাইসিস রোগ, আর একটা হইল কি কুষ্ঠ রোগ, আর একটা হইল কি অন্ধ হওয়া তাকিয়া আল্লাহ হেফাজত করবা। সেই দোয়াটাও একেবারে ইজি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সময় তো দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দোয়া জিকির অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত দোয়াটা শিখতে পারতেছেন আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা ইউটিউবের মাধ্যমে আপনাদের এই দোয়াটুকু আপনারা শিখতে পারবেন। আমাদের শেখ আব্দুল হাফিজ সাহেব অত্যন্ত চমৎকারভাবে আপনাদের জন্য দোয়াটুকু বলে দিয়েছেন, এবং এর উপর যদি আমরা আমল করি আল্লাহ ফাক আমাদেরকে অশেষ নেকি দান করবেন। এই দোয়া এমন একটি প্রয়োজন, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ আমল। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ ফাকের কাছে আমাদের ইচ্ছা, তামান্না, আর্য, আকাঙ্ক্ষা, মনোবাসনাকে পূর্ণ করার জন্য রাব্বে করিমের দরবারে আমরা আবেদন পেশ করি দোয়ার মাধ্যমে। এই দোয়ার মাধ্যমে আমরা যদি আমাদের নিজেকে আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি,
সেতু বন্দর রচিত করতে পারি, আল্লাহ পাকের কাছে আমাদের নিজের সকল কিছুকে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ পাক দেওয়ার জন্য তৈয়ার থাকেন। হার ঘড়ি মে দেনে তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে ওসে তু বেজার হয়। এক শায়ের এক কবি বলতেছেন, আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণে ক্ষণে রব্বে করিম বান্দার চাওয়ার অপেক্ষায় থাকে, চাইলেই আল্লাহ পাক দিয়ে দেন। আর যদি না চায় বন্দা, আল্লাহ পাক সেই বন্দার উপরে রাগ করেন, নারাজ হন, অসন্তুষ্ট হন। এমন কি আছে দয়ালু প্রভু পৃথিবীতে যে মানুষ বলেন যা কি বলেন, চাইলে রাগ করে না, না চাইলে রাগ করে আর চাইলেই দিয়ে দেন। এমন কি আছেন, এমন কোন অদ্বিতীয় প্রভু আছেন যার কাছে আমরা চাইব? আল্লাহ আকবার। আল্লাহ পাক এমন রহমানুর রহিম, গফুরুর রহিম, আজিজুল হাকিম। আমরা আল্লাহ পাকের কাছে আমরা চেয়ে নিব দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। এখন কি আছে আমাদের সাথে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কি আছে জি বলুন প্লিজ। আমি জানতাম সাইরাম ও দোয়ার মিনিংটা কইতে পারবানি, হেশের দোয়া দেন কইতে, দোয়ার অর্থটা জানতে চাই, জানতে চাচ্ছেন। জাযাকুমুল্লাহ খাইরান, অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ আমরা লাগবো। আর কোনো কোশ্চেন আছে বোন? জি না। জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এই আপনাদের কোশ্চেন উত্তরটা আমরা অল্প সময়ের ভিতরে দিয়ে দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এখন কি আছে আমাদের সাথে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলারগণ, সম্মানিত কলার, আপনার এই প্রচেষ্টা, আপনার এই স্টেপ, আপনার এই আকাঙ্ক্ষা, আপনার এই একটা প্রচেষ্টা আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। যেহেতু আপনার এলেম হাসিল করার জন্য, এলেম শিক্ষা করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনার এই প্রচেষ্টা, আপনার এই পদক্ষেপ, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই একটি নেকি দান করবেন। আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যথাসময় আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইরান। একজন কলার এসে আলহামদুলিল্লাহ দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আরেকজন কলার করতেছি দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার শুনতে পাচ্ছেন? কলার আরেকজন কলার এসে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি জানতে চাচ্ছিলাম কোন দোয়া পড়লে অনেক বেশি সওয়াব হয়। আপনার টিভির ভলিউমটা লো করে দেন, মিউট করে দেন, তখন আপনি আমাদের কথাটা শুনতে পারবেন, আমরা আপনার কথাটা ক্লিয়ার শুনতে পারবো, মেহরবানি করে। জি জি অসংখ্য ধন্যবাদ। সময় তো দর্শক শ্রোতা, আমরা ছোট একটা ব্রেকে যাবো, ব্রেক থেকে এসে কিন্তু আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।